নমস্কার ওয়েলকাম টু হেলথ ইন্ড আমি ডক্টর হিরক পাহাড়ি তো লিভার ডিজিজ সম্বন্ধে বলি লিভার ডিজিজ তো বিভিন্ন কারণে হয় তার মধ্যে আমরা কি করে জানতে পারবো যে আমাদের লিভার ভালো কি লিভার খারাপ অসুস্থ প্রথমেই বলি যেগুলো মাইল্ড আর্লি সিমটমস যেগুলো হয় লিভার ডিজিজে সেগুলোর মধ্যে অনেকের চোখ বা ইউরিন হলুদ রঙের হয়ে যায় সেটাকে বলে জন্ডিস আবার অনেকের বমি ভাব আসে বা বমি হয় ক্ষুধা কমে যায় অনেকের ফ্যাটিক বা উইকনেস হয় তারপরে খুব ইচিং হতে পারে ইজিলি শরীরে ছড়ে যেতে পারে বা ব্রুজিং হতে পারে অনেকের স্টুল ফ্যাকাশে বা কালো রঙের হতে পারে অনেকের পেট ফুলে যেতে পারে এগুলো হচ্ছে কমন সিমটমস যেগুলো দেখা যেতে পারে আর্লি লিভার ডিজিজে যদি অ্যাডভান্সড লিভার ডিজিজ হয়ে যায় মানে লিভার সিরোসিস অব্দি পৌঁছে যায় তখন কিন্তু আরও সিভিয়ার জিনিস দেখা যেতে পারে যেরকম পেট প্রচণ্ডভাবে ফুলে গেল হয়তো জল ভরে গেছে পেটে মানুষ কনফিউজ হয়ে যেতে পারে রক্ত বমি হতে পারে বা স্টুলের সাথে ব্লাড বেরোতে পারে এবং সিভিয়ার জন্ডিসও হতে পারে তো এগুলো হচ্ছে সিভিয়ার লিভার ডিজিজের সিমটমস এগুলো আমাদের মাথায় রাখতে হবে যদি ইনিশিয়াল কিছু সিমটমস দেখা দেয় তাহলে ইমিডিয়েটলি ডক্টরের কাছে পরামর্শ নেওয়াটাই অ্যাডভাইজেবল কী কী প্রিকশনস নিতে হবে যাতে আমাদের এরকম লিভার ডিজিজ না হয় বা আর্লি লিভার ডিজিজ থেকে অ্যাডভান্স লিভার ডিজিজে না পৌঁছয় তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল রেসপন্সিবলি ইউজ করতে হবে যাদের লিভার ডিজিজ নেই তাদের অ্যালকোহল একদম রেগুলারলি টানা খাওয়া একদমই উচিত নয় এবং রেসপন্সিবলি ইউজ করতে হবে যাদের লিভার ডিজিজ আর্লি আছে তাদের তো একেবারেই অ্যালকোহল স্টপ করাই অ্যাডভাইজেবল ব্যালেন্স ডায়েট খেতে হবে মানে কার্বোহাইড্রেট অ্যামাউন্ট কম খেতে হবে ডায়েটারি ফাইবার বেশি খেতে হবে এবং ফ্রুটস ভেজিটেবলস এগুলো বেশি করে খেতে হবে হাইড্রেশন মানে বেশি করে জল খাওয়া খুব এসেন্সিয়াল তারপরে রেগুলার এক্সারসাইজ ডায়েটারি মডিফিকেশান তো বললাম কোনো কন্ট্যামিনেটেড নিডলস ইউজ করা অ্যাপ অ্যাবসলিউটলি অ্যাডভাইজেবল নয় কোনো ব্লাড ব্লাড প্রোডাক্টে কোনো এক্সপোজার হলে ইমিডিয়েটলি ডক্টরের কাছে পরামর্শ নিতে হবে সেফ সেক্স প্র্যাকটিস করতে হবে রেগুলার হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে কোনো মেডিকেশানস নেওয়ার সময় ডক্টরের ডিরেকশানস এক্স্যাক্টলি ফলো করতে হবে কারণ মেডিসিন রিলেটেড সাইড এফেক্টস কিছু হয় আবার হেপাটাইটিস এ হেপাটাইটিস বি এদের এখন ভ্যাকসিনস আছে তো যদি সম্ভব হয় তাহলে ভ্যাকসিনসও নেওয়া অ্যাডভাইজেবল তো নেক্সট কোয়েশন হচ্ছে যে লিভার ডিজিজের কী ট্রিটমেন্ট তো বেসিক লাইফস্টাইল মডিফিকেশানস তো আপনাদের বললাম যদি কোনো মেডিসিনস থেকে হয়ে থাকে লিভার ডিজিজ তাহলে সেই মেডিসিনসগুলো ইমিডিয়েটলি স্টপ করা খুব ইম্পর্ট্যান্ট আর যদি সিভিয়ার লিভার ডিজিজ হয় তাহলে ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশন লাগবে এবং অনেক মেডিকেশনের রেজিমেন্টস আছে সেই মেডিকেশনের রেজিমেন্টস ফলো করতে হবে স্ট্রিক্ট ডায়েট প্রোটোকলস ফলো করতে হবে এবং যদি অ্যাডভান্স লিভার সিরোসিস কারুর হয়ে যায় তখন লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে অনেক ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্যে